বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সাদ্দাম ওয়ালি আসিফ। ক্ষমতাসীন আওয়ামী লীগে ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হওয়া সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, আর সাধারণ সম্পাদকে আসা শেখ ওয়ালি আসিফ ইনান বিদায়ী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2011-12 সালে শিক্ষাবর্ষের ছাত্র। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন মজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত। মজহারুল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে 2011-12 শিক্ষাবর্ষের, আর তানভীর হাসান থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক করা হয়েছেন সাগর আহমেদ শামীমকে। মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি করা হয়েছে রাজীবুল ইসলাম বাপ্পি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সজল কুণ্ডুকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার রাত 10:15 দিকে গণভবনের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার নতুন কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করে, পরীক্ষা নিরীক্ষা করে ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নতুন কমিটির নেতাদের নাম অনুমোদন করেছেন। দলের সাধারণ সম্পাদক হিসাবে সভাপতির পক্ষ থেকে আমি নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করছি। 6 ডিসেম্বর রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন হয়। এর আগে 2 ডিসেম্বর একই স্থানে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বার্ষিক সম্মেলন হয়। তার আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন। স্বদেশ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।